দুর্গা পূজালৈ মাজত মাত্র চারি দিন বাকি দিনে নিশাই চলিছে দশভূজাক আদরার প্রস্তুতি শরতর শুভ্র কহার আভ্র ভেদি মরতত স্থাপিত হব দেবী দুর্গা মাজত মাত্র চারিটা দিন বাকি সকলতে এতিয়া মণ্ডপ নির্মাণের ব্যাপক প্রস্তুতি শিল্পালয় সমূহ দেবীর প্রতিমাত অন্তিম পরখ দিয়ার ব্যস্ত মৃৎশিল্পী সকল একদরে সকলতে এতিয়া মণ্ডপ সমূহ শেষবারের বাবে সজাই তোলা ব্যস্ত সকল গোয়ালপাড়া চহরের চক বজার দুর্গা পূজা কমিটিও ব্যস্ত হয়ে পড়েছে দিনে নিশায় বরষুণে বিঘিনি ঘটাইছে বহু ঠাই পূজা মণ্ডপ নির্মাণ করার ক্ষেত্রে যথেষ্ট বাধা নামি পড়ছে 106 বছর ভরি দিয়া ধারাপুর দুর্গা পূজার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে স্থায়ী দুর্গা মন্দিরত অনুষ্ঠিত হব দশভূজার পূজা লগতে ধারাপুর দুর্গা পূজার বিশেষ আকর্ষণ মুখ্য প্রবেশদ্বার কৈলাস শিবর পর্বতর আর্হিত সজাই তোলা হয়েছে ইয়াত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সহযোগিতায় এই পূজাখন সার্বজনীনভাবে পালন করে অহা হয়ে আছে আর আমি ধারাপুর তালুকবাসী এই পূজাখন অতি সুন্দরভাবে পরিচালনা করার কারণে আমি বিভিন্ন ধরনে আমি আয়োজন করছো রহার পুরনা চারিআলি দুর্গা পূজা উৎসব উদযাপন সমিতির প্রস্তুতি চলি আছে তীব্র গতিত নবরাত্রি গুহার আর্হিত নির্মাণ করা হয়েছে পূজা মণ্ডপ আমার এবার 26তম বর্ষ হয় যোৱা বছর আমার রূপালী জয়ন্তী আছিল পূর্বর দরে যে কার্যসূচী করা হয় সেই কার্যসূচী করা হব সাংস্কৃতিক কার্যসূচী আছে প্রতিকূল পরিস্থিতির মাজতো বাইহাটার ডুমুনি চকী পূজাস্থলীর ব্যস্ত পূজা কমিটি ডুমুনি চকীত কৈলাস পর্বতর উপর স্থাপন করব দেবী দুর্গার প্রতিমা ধুবুরীর গৌরীপুরের রাজপরিয়ালত ঐতিহ্যমণ্ডিত রজা ঘুরিয়া 404 সংখ্যক দুর্গা পূজার আছে অন্যতম বৈশিষ্ট্য 1620 চনতে রজা কবি শেখরে আরম্ভ করেছিল এই পূজা ভাগ 1008টা বেলপাতেরে দেবী দুর্গার আরাধনা করা এই পূজাখনের আছে স্বকীয় বৈশিষ্ট্য একদরে তামারহাট বজারের মাজমজিয়া স্থিত সার্বজনীন দুর্গা মন্দিরতো 105 সংখ্যক দুর্গা পূজা অনুষ্ঠিত হব এইবেলি কলিয়াবরতো চলিছে শারদীয় দুর্গোৎসবক লৈ উখল মাখল পরিবেশ প্রতিকূল বতরকু নেউচি প্রতিপদর প্রথম তিথির পরাই শক্তিপীঠ সমূহত চলিছে পূজা অর্চনা কলিয়াবরের অন্যতম জাগ্রত উপাসনাস্থলী জখলাবন্ধার কদমতলি কালী মন্দিরতো চলিছে পূজা অর্চনা দুর্গা পূজালৈ চারিটা দিন বাকি থকা অবস্থাত সকলতে এতিয়া ব্যাপক প্রস্তুতি চলিছে মাজতে বতরে কিছু বিধি পথালি দিছিল যদিও বতর ভাল হওয়ার লগে লগে পুনের উদ্যমে নামি পড়ছে পূজা সমিতিসমূহ ব্যুরো রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ